রাজধানীতে কেজিতে 20 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি সবজির বাজারে। ডিম ও মুরগি বিক্রি হচ্ছে আগের দামে। এদিকে ভোজ্য তেল, চিনি সহ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমায় কোনো প্রভাব নেই বাজারে। কমেনি চালের দামও। গেল মাসের মাঝামাঝি থেকে বেড়েছিল চালের দাম। কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণে না আসায় এবার এর আমদানি শুল্ক কমিয়েছে সরকার। তবে তাতেও খুচরায় দামে নেই হেরফের। পাইজামটা আপনার বেশিরভাগ 54-55 চলতেছে, 28-55-56 বেশি কিনা খুবই কম। দাম কমেনি শুল্ক কমানো পণ্য, ভোজ্য তেল, চিনিরও। চড়া দামেই বিক্রি হচ্ছে ডাল, সোলা ও খেজুর। আজকে থেকে 5-6 মাস যাবৎ খেজুরের দাম একই, ট্যাক্স কমাই দিছে, কিন্তু এই সুফল পেতে হয়তো বা আরো এক সপ্তাহ লাগবে। তেল 97 টাকা, চিনি 144 টাকা। দেশি মসুর ডাল আগে বেশি কত, 130 টাকা, 5 টাকা করে দরে কি বাড়তে আছে। যা জীবন কাছে আসব, আস্তে আরো দাম বাড়বে। ক্রেতাদের অভিযোগ, বাজারে তাদের স্বার্থ দেখার কেউ নেই। কতক্ষণ পেঁয়াজের দাম বাড়ায়, কতক্ষণ আলুর দাম বাড়ায়, কতক্ষণ রসুনের দাম বাড়ায়, সাধারণ পাবলিকের কথা মানে কেউ চিন্তা করে না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। জিনিসই দাম এখন বেশি, মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। পয়সা আলাদা যাবে, এত কষ্ট কি, এত কষ্ট নাই। মনে করেন আমরা কিছু বলতেও পারি না, আবার মানে ভিতরে ভিতরে এটা আমাদের কষ্টই। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দর। বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি, আর ডিম বিক্রি হচ্ছে আগের 135 থেকে 140 টাকা ডজন দরেই। বাজারে গেল সপ্তাহের 200 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর সোনালী মুরগি 280 থেকে 320 টাকা কেজি। ককটেলের 300, আইলো 280 টাকা। যে মনিটরিং সেল করছে, মনিটরিং সেল কাজ করে না। তবে স্বস্তি কিছুটা সবজিতে। সরবরাহ বাড়ায় দাম কমেছে বেগুন, টমেটো ও নতুন আলুর। টমেটো এই সপ্তাহে অনেক দাম কমছে, মাত্র 50 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 70-60, নতুন আলু 35, বেগুন চলে এখন 60 টাকা কেজি। তবে নজরদারি না থাকলে রোজার আগে আবারও সবজি সহ নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলেও শঙ্কার কথা বলছেন বিক্রেতারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।